দেখছেন কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী আর ভাস্বতী সঙ্গে গুড মর্নিং কলকাতায় আপনাদের সঙ্গে রয়েছে আমি অভি আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো বিধানসভায় শক্তি পরীক্ষার প্রাককালে দলীয় বিধায়কদের হুইপ জারি করলো মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ বিরোধী শিবিরেও নিজেদের বিধায়কদের আগলে রাখতে তৎপরতা তুঙ্গে আর জেডিইউ তার বিধায়কদের একত্রে রাখা হয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাসভবনে নিজের বিধায়কদের তেলেঙ্গানায় উড়িয়ে নিয়ে গেছে কংগ্রেস শিবির বদলে ইন্ডিয়াতে যোগদানের পর আগামী সোমবার পাটনায় বিধানসভা অধিবেশনের কক্ষে প্রথম তানোর পরিষদীয় দলের শক্তি পরীক্ষা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহাগঠবন্ধন ত্যাগের পর গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেডিউটি বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছিলেন নীতিশ সেই আসরে দলের ৪৫ বিধায়কের মধ্যে পাঁচজন গরহাজির ছিলেন আর তাতেই আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে ফ্লোর টেস্টের ৪৮ ঘন্টা আগে জেডিইউ নেতৃত্ব দলীয় বিধায়কদের সোমবার নির্দিষ্ট সময়ে বিধানসভায় হাজির হয়ে সম্ভাব্য ফোটাফুটিতে অংশ নেওয়ার পক্ষে হুইপ জারি করেছেন श्रद्धेय अटल जी के टाइम से आप समझ लीजिए 1995 से जो साथ में थे आप बीच में दो बार इधर उधर जरूर हो गए थे लेकिन अब कभी नहीं फिर वहीं रहेंगे अब इधर उधर नहीं आरजेडी 79 जन विधायक के आगले रखे चेन प्राक्तन उप मुख्यमंत्री तेजस्वी यादव दशरथन मार्गे तेजस्वी निजर बासभवने दो दिन धरे जेडीओ विधायकदेर आस्ताना বিধায়কদের নিয়ে বিজেপির পক্ষে সম্ভাব্য দল ভাগাড়ের কৌশল নিয়ে চূড়ান্ত সতর্ক বিরোধীরা কংগ্রেস বিধায়কদের রাজ্যের ভিতরে রাখার ঝুঁকি নেয়নি তাদের ১৯ বিধায়ককে তেলেঙ্গানার হায়দ্রাবাদের একটি পাঁচতারা হোটেলে রেখে দিয়েছে সোমবার সকালে তাদের পাটনা বিমানবন্দর থেকে সরাসরি বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার কথা মহাগঠবন্ধনে বড় দুই শরিক আরজেডি এবং কংগ্রেসের মতো সিপিআইএমএল লিবারেশন গোষ্ঠীও তাদের ১২ বিধায়ককে অধিবেশনে হাজির থাকার হুইপ জারি করেছে মোট 243 আসনের বিহার বিধানসভা ম্যাজিক সংখ্যা 122 জেডিওর 45 বিজেপির 78 সহ জিতেন রাম মাঝির হ্যামের 4 ও এক নির্দল নিয়ে এনডিএর মোট বিধায়ক সংখ্যা 128 অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা চাইতে সামান্য বেশি সভাপতির শাসক বিরোধী দুই শিবিরের কাছেই বিধানসভার শক্তি পরীক্ষা যথেষ্ট স্নায়ুর চাপ তৈরি করছে কলকাতা টিভি রাজ্যসভার নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে তাদের চার প্রার্থীর নাম ঘোষণা করেছেন প্রার্থী তালিকায় চমক জাতীয় সংবাদ মাধ্যমে পরিচিত নাম সাগরিকা ঘোষ এছাড়াও ঘাসফুলের প্রার্থী হচ্ছেন নাদিমুল হক সুস্মিতা দেব এবং মতুয়া নেত্রী মমতা বালা ঠাকুর আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন এরাজ্য থেকে রাজ্যসভার পাঁচটি আসন খালি হচ্ছে যার মধ্যে তৃণমূল কংগ্রেস চারজন প্রার্থীকে রাজ্যসভায় পাঠাতে পারবে একজন প্রার্থী পাঠাতে পারবে বিজেপি তবে বিজেপির আগেই নিজেদের রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ পড়লেন শান্তনু সেন অভিষেক মনু সিংভি আবির রঞ্জন বিশ্বাস শুভাশিস চক্রবর্তী রাজ্যসভায় বিজেপির প্রার্থী সমীক ভট্টাচার্য পার্টির কাছে কৃতজ্ঞ সংগঠনের কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেরকম আমাকে আজকে এখানে মনোনীত করেছেন রাজ্যসভায় পাঠানোর জন্য একই সময় মনে রাখতে হবে বাংলার মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থীর সংখ্যা 75% এবং বিজেপির মহিলা প্রার্থীর সংখ্যা 15% পেরোচ্ছে না যারা সারা দেশ জুড়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে জ্ঞানের কথা শুনিয়ে গেল তারা কার্যক্ষেত্রে নিজেদের যখন সময় এলো তারা পরিষ্কার দেখিয়ে দিল মহিলাদের সাথে আসলে ঠিক কি আচরণ বিজেপি করে তালিকায় রয়েছেন সুস্মিতা দেব অসম থেকে কংগ্রেসের টিকিটে জিতে ২০১৪ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হন ২০১৯ সালে পরাজিত হন ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই সুস্মিতা রাজ্যসভায় তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করেন অসমের এই নেত্রী কিন্তু ২০২৩ সালে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন সুস্মিতা তাকে ফের রাজ্যসভায় প্রার্থী করায় তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা দেব मैं बंगाल के माननीय मुख्यमंत्री মমতা দিদি के प्रति आभार प्रकट करती हूं एक बारी फिर से उन्होंने मुझे राज्यसभा में जाने का मौका दिया নাদিমুল হক
সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত নাদিমুল হক এর আগেও দুবার রাজ্যসভার সাংসদ হিসেবে তৃণমূলের হয়ে মনোনয়ন পেয়েছেন। এই নিয়ে তৃতীয়বার তাঁর নাম ঘোষণা করলেন দলনেত্রী মমতা বালা ঠাকুর। 2014 থেকে 2019 লোকসভা সাংসদ ছিলেন মমতা বালা। বড়মা বীণাপাণি দেবীর পুত্রবধূ প্রাক্তন এই তৃণমূল সাংসদকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে 24 লোকসভা নির্বাচনে মতুয়া ভোট অনেকটাই তৃণমূলে ভোট বাক্সে ফুল ফোটাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এত বড় যে আজকে কাজ করার সুযোগ করে দিয়েছে, সমগ্র মতুয়া সমাজকে সম্মান করেছে, এটা ব্যক্তিগত আমাকে মমতা ঠাকুরকে নয়, সমগ্র মতুয়া সমাজকে সেই সুযোগ করে দিয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমগ্র মতুয়া সমাজের মানুষের যে কাজ করার সুযোগ, তারা প্রচণ্ড খুশি। সাগরিকা ঘোষ তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় সবচেয়ে আলোচিত নাম। সাংবাদিক সাগরিকা ঘোষ সবকিছু ঠিক থাকলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ সরদেসাইয়ের পুত্রবধূ এবং সাংবাদিক রাজদীপ সরদেসাইয়ের স্ত্রীকেও আগামী দিনে সংসদে উচ্চকক্ষে তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা যাবে। লোকসভা ভোটের দামামার মধ্যেই রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল বিজেপিকে কিছুটা পেছনে ফেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখব, অগ্নিগর্ভ সন্দেশখালি, তুঙ্গে রাজনৈতিক চর্চা, উত্তেজনার ঘটনায় একের পর এক গ্রেফতার। শনিবারও গ্রেফতার করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার আহ্বায়ক বিকাশ সিং, রবিবার পুলিশের হাতে গ্রেফতার সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। উত্তম বিকাশের একদিনের জেল হেফাজত, বিকাশ নিরাপদের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ। সন্দেশখালীর অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। 144 ধারা জারি, পুলিশের রুটমার্চ, কড়া পদক্ষেপের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে সন্দেশখালী। ইতিমধ্যে গ্রেপ্তার 3 হেভিওয়েট শাসক বিরোধী নেতা। আপাতত এলাকায় কোনো গন্ডগোল করবেন না, প্রচুর পুলিশ আছে, প্রচুর স্টেট গভর্নমেন্ট একদম চাইছে না কি এরকম কোনো আর কোনো গন্ডগোল হোক। সো খুব কপালে কষ্ট আছে। 144 ধারা লাগু হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন, অ্যাক্টিভ মোডে পুলিশ। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 18, যার মধ্যে মহিলা 6 ও পুরুষ 12, 3 হেভিওয়েট শাসক বিরোধী নেতা পুলিশের জালে। গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভে সামিল এলাকার মহিলারা, লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা। শনিবার দুপুরে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে পার্থভৌমিক ঘোষণা করেন, আগামী 6 বছরের জন্য উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এরপর শনিবার রাতেই সন্দেশখালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় উত্তম সর্দারকে। জমি লিজের লক্ষাধিক টাকা, আত্মসাৎ, জুলুম, ভয় দেখানো, মারধরের মতো একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ঠিক তার কিছুক্ষণ পরই গ্রেফতার হন সন্দেশখালীর বিজেপি নেতা বিকাশ সিং। শনিবার সন্ধ্যে বিকাশকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, সন্দেশখালীতে উত্তেজনার ঘটনায় গ্রামবাসীদের প্ররোচনা দিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে অবৈধ জমায়েত ও মারধরের অভিযোগ দায়ের হয় সন্দেশখালী থানায়। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ছিলেন বিকাশ সিং। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তছরুপের অভিযোগে 2016 মে মাসে সিআইডির হাতে গ্রেফতার হন বিকাশ সিং। সেই সময় বিজেপি তাকে সাসপেন্ডও করে। বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক। আমাদের দোকানের সামনেটাই থানা, সেখানেই আন্দোলনটা হচ্ছে আমাদের। সেই সেই সূত্রে বাইরে যেতে হয়, আমরা বাইরে থাকি। ওনারা বলছেন যে উনি উস্কিয়েছেন, হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করছে, অতগুলো মানুষকে উস্কানো একটা মানুষের পক্ষে সম্ভব? শাহজাহান সে কি ইনস্ট্রাকশন নিয়ে কাজ করাচ্ছে? তো এরপর কি করতে হবে, তারপর কি করতে হবে? তো শিবু হাজরাকেও খুঁজে পাবে না, শাহজাহান শেখকেও খুঁজে পাবে না। যখন উপর থেকে বলা হবে অ্যারেস্ট করো, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে হ্যাঁ এবার একটু অ্যারেস্ট করো, লোককে দেখাতে হবে, তখন করবে। উত্তমকে ধরে আপাতত কনসোলেশন প্রাইজ দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য।
সন্দেশখালীর অশান্তির ঘটনায় রবিবার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকেও আটক করে পুলিশ। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ 117 জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে খুনের চেষ্টা, উস্কানি দেওয়া, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিক্ষোভে অংশ নিতে বলা, অশান্তি সৃষ্টিতে প্ররোচনা দেওয়া এবং বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। মাস পেরোলেও অধরা সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান, উত্তেজনার ঘটনায় দলে সাসপেন্ড এবং গ্রেফতার উত্তম সর্দার। একই অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধেও, কিন্তু এখনও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি দল। শিবুকে ছাড় কেন, প্রশ্ন ঘুরছে বসিরহাট জুড়ে। রিয়া মাঝি ও সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, উত্তম সর্দার এবং বিকাশ সিং এর জেল হেফাজত। জেল হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের, সোমবার ফের শুনান। আর সন্দেশখালী থানার পুলিশ নদিনের পুলিশ হেফাজতের আবেদন করেছিল, কিন্তু তা খারিজ করে দিয়েছে এবং জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার তৃণমূলের থেকে সাসপেনশনের পরেই গ্রেফতার হন শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার। সন্দেশখালী তৃণমূল নেতা উত্তমের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ। সন্দেশখালী থানা এলাকা থেকে উত্তমকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে শনিবারই হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন বিজেপি নেতা বিকাশ সিং। সোমবারই সন্দেশখালীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাজ্যপালকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপযুক্ত ব্যবস্থা না নিলে সন্দেশখালী পৌঁছে আইন ভাঙার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। অশান্তি গোলমাল পাকাতেই 144 ধারা ভাঙার কথা শুভেন্দুর মুখে। এরপরই সন্দেশখালীর ঘটনায় এখনও পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে ব্যাপারে রাজ্যের কাছে জানতে চান রাজ্যপাল। প্রশাসনকে অবিলম্বে সব রকমের পদক্ষেপ করার নির্দেশ, এই নিয়ে প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেন সিভি আনন্দ বোস। এই আবহেই সোমবার সরাসরি সন্দেশখালী যাচ্ছেন রাজ্যপাল। গুড মর্নিং কলকাতা, এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।